পঞ্চগড়ের আশ্রয়ণ প্রকল্পের আশ্রয় পাওয়া ভূমিহীন গৃহহীন পরিবারের নারীরা লেখাপড়া শিখছেন। তারা বলছেন, জমি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, এবার সংসার গোছানোর পাশাপাশি সন্তানদের পড়ালেখা শিখতে সহায়তা করতেই নিজেরাও শিক্ষা গ্রহণ করছেন। মোহাম্মদ মামুনের ভিডিওচিত্রে শহীদুল্লাহ রাজুর ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তৃতীয় পর্ব। সন্তানদের মানুষের মতো মানুষ করার স্বপ্ন নিয়ে মধ্যবয়সে এসে পড়ালেখা শিখছেন আরজিনা বেগম, মোসাম্মদ বানুর মতো অনেক মহিলা। সকালে গৃহস্থালির কাজ সেরেই এসেছেন শিক্ষাকেন্দ্রে, শিক্ষকের সঙ্গে গলা মিলিয়ে শিখছেন বর্ণমালা। পঞ্চগড়ের মাহানপাড়া আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, গৃহহীন ছিন্নমূল থাকার কারণে আগে লেখাপড়া শিখতে পারেননি। নিজেদের জীবনে বয়ে বেড়ানো কষ্ট দুর্দশার কোনো ছাপ সন্তানদের গায়ে পড়তে দিতে চান না, তাই সন্তানের পড়ালেখায় সহায়তার জন্য অসময়ে এই অধ্যবসায়। বাংলা আছে, অঙ্ক আছে, আর তারপরে আরবি আছে। শিখতেছি নিজের ভালোর জন্য, যাতে ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পড়াইতে পারি নিজে। ছোয়াপোতাক লেখাপড়া নিজে শিখিলে ছোয়াপোতাক লেখাপড়া করা যাবে, আর লেখাপড়া ছোয়া বসা হেনে পড়া যাবে, শিখা যাবে। প্রতিষ্ঠার পাশাপাশি সমাজসেবারও স্বপ্ন দেখছে আশ্রয় প্রকল্পে বসবাসকারী শিশুরা। পড়ালেখায় এখন তারা আগের চেয়ে মনোযোগী। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আপনাদের দোয়ায় আমি যেন ভালোভাবে ডাক্তার হতে পারি, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। আগে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আছে, তাই জন্য আমাদের সুবিধা হয় অনেক। বাংলা, তারপর গণিত, একবার তিনটা বই আর একবার তিনটা বই পড়ি। বয়স্কদের পাঠদানকারী শিক্ষিকা জানান, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযুদ্ধে অংশ নেওয়া প্রান্তিক এসব মানুষ আগের চেয়ে অনেকটাই এগিয়েছে। এখন কিছুটা শিক্ষিত হয়েছে, বাংলা পড়তে পারতেছে, যোগ করতে পারতেছে, বিয়োগ করতে পারতেছে, নিজের টাকা কতগুলো রাখতেছে সেইটাও বলতে পারতেছে, কতটা খরচ করতেছে ওইটাও বলতে পারতেছে, আবার কুরআন তেলাওয়াত করতে পারতেছে, অনেক কিছুই আর কি শিখছে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের আশ্রয় প্রকল্পে পুনর্বাসিত পরিবারগুলোর 2500-এর বেশি শিশু লেখাপড়া করছে। ছিন্নমূল গৃহহীনদের অবহেলিত রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ছিন্নমূল মানুষের উন্নয়নের সাথে সাথে সুদৃঢ় হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, পঞ্চগড়।